হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। আজকে হচ্ছে 24 তারিখ, শুক্রবার। তো শুক্রবারের সকালবেলা দেখতে পাচ্ছ এদিকে বৃষ্টি পড়ছে আর একজন গাছ বিক্রি করতে এসেছে, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি হাঁটতে হাঁটতে, আর আগে যেটা হাঁটছে তো এটা আমার শাশুড়ি মা, তো আমরা যাচ্ছি একটু আমাদের বটতলা যেটা আছে সেখানে যাচ্ছি, কারণ না ওখানে আমার যা হসপিটাল যাচ্ছে, সেই জন্য আমরা দেখা করতে যাচ্ছি। সেই কারণে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, তো ও বাবার বাড়িতে ছিল, ওখান থেকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। করছি আমাদের গ্রাম থেকে ওদের গ্রামটা মোটামুটি 10 কিলোমিটারের ডিফারেন্স, তো ওখান দিয়ে মানে আমাদের গ্রামের উপর দিয়েই ওরা যায়। তো দেখতে পাচ্ছ এখানে আমরা ওয়েট করছি, সে দাঁড়ালো, তো আমরা দেখা করতে যাচ্ছি। এবার দেখো তো খুব পুরো অ্যাম্বুলেন্সটা দেখার আমি একটু রাস্তাটা পার হচ্ছে এই সময়, দেখো একটু তো এখানে আমার মানে ভাসুরের একটা ছেলে আছে বড়, তো ও দেখছে মানে এটা সেকেন্ড বেবি, তো ফার্স্ট যে বেবিটা আছে তো ও ওর মায়ের সঙ্গে হসপিটাল যাবে বলে কাঁদছিল, তো আমি ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। তো দেখতে পাবে ওর রিয়াকশন, মানে ও যেতেই চাচ্ছিল ওর মায়ের সঙ্গে, তো আমরা ওকে নিয়ে আসছিলাম বাড়িতে, চল বাড়ি চল, তোর যখন বেবি হবে তোকে নিয়ে যাবো দেখা করতে। তো টানতে টানতে নিয়ে আসলে মানে আসার ইচ্ছে নেই, তখন বললাম দেখ তোর ভিডিও বানাচ্ছে, ও কাঁদছে দেখতে পাচ্ছ, ও বললাম তোর ভিডিও বানাচ্ছে দেখ, তুই ও কান্নাটা চুপিয়ে বসে হাসতে শুরু করে দিয়েছে দেখো। তো এসে করে দেখি, দিয়ে দেখলো, দিয়ে বলছে ও তো আপনি ভিডিও বানাচ্ছেন। এখন কিছু হলো না, তো আমি দুটো বাচ্চাকে নিয়ে দেখতে পাচ্ছ ঘুরতে বেরিয়েছি, ঘুরতে ঠিক না, আমি যে কালকে যে গাউনগুলো নিয়েছি ওগুলোর যে স্লিপগুলো আছে সেগুলো লাগানোর জন্য, তো আমাদের এখানে একটা আন্টি আছে, তো ও লাগিয়ে দেয় স্লিপগুলো, তো আমি ওটা লাগাতে যাচ্ছিলাম, তো একা যাবো না বলে ওদেরকে বলছিলাম চল আমার সঙ্গে যাবি, তো ওরা দুজন যাচ্ছিল, একটা হচ্ছে আমাদের পাশের বাড়ি মানে আমাদের ভাই হয় সম্পর্কে, আর ওটা দেখছো আমার মানে ভাসুরের ছেলে, তো আমরা ওকে বললাম যে চল আমার সঙ্গে, তো ওকে নিয়ে যাচ্ছিলাম। তো রাস্তায় হাঁটছি, দেখতে পাচ্ছ এটা আমাদের ওখানে গ্রামের পার্বতীপুরের রাস্তা, রাস্তাটা ঢালাই করা হলে মানে বেশ ভালো রাস্তা। তো আমরা হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি মানে একটা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, ওদের বাড়িটা অনেকটাই দূর, তো হেঁটে হেঁটে যেতে হয়। তো আমরা তিনজন মিলে যাচ্ছিলাম, আমাকে একাই যেতে কেমন একটা লাগছিলো, তো আমি বললাম চল আমার সঙ্গে। তো দেখতে পাচ্ছ কুকুরটা আমার হাতে একটা ঝোলা ছিল, তো ভাবছে যে মনে হয় কিছু খাবার টাবার আছে, যে কুকুরটা আমার পেছনে লেগেছিল, তো এই আর কি। দেখো ওরা দুজন দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলো, বাচ্চা তো এবার দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল, তো ওরা হাঁটছে দেখো।
আর এখানে দেখো আমার যে গাউনটা আছে সেটা হাতাটা সেলাই হচ্ছে। এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ভালো থাকো, টাটা। এসে সেপ্টেম্বর রাত্রি 10টা নাগাদ আমাদের বাড়িতে নতুন একটা অতিথি চলে এসেছে। তোর ব্লগটা কাল আসবে।